নমস্কার, জিরেবিশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের খবর। প্রধানমন্ত্রী মোদীকে টার্গেট করা জঙ্গি মডিউলের পর্দা ফাঁস, বিহার থেকে গ্রেপ্তার প্রাক্তন পুলিশকর্মী সহ দুই। প্রধানমন্ত্রী মোদীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ, পাটনায় একটি জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করার দাবি করেছে বিহার পুলিশ, সেখান থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের আরও দাবি, মডিউলটি 2047-এর মধ্যে ভারতকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনাও করেছিল। প্রধানমন্ত্রী মোদী 12 জুলাই সফরকে লক্ষ্য করে চক্রান্ত করা হয়েছিল। সফরের 15 দিন আগে ফুলওয়ারি শরীফে সন্দেহভাজন দুই ব্যক্তি পারভেজ ও জালাউদ্দিনের প্রশিক্ষণ হয়েছিল বলে দাবি। এছাড়াও কীভাবে প্রধানমন্ত্রীর ওপরে হামলা করা হবে তা নিয়ে আলোচনা করতে তারা 6 ও 7 জুলাই বৈঠক করে। সন্দেহভাজনদের ফুলওয়ারি শরীফ অফিসে তল্লাশি অভিযানও চালায় বিহার পুলিশ। বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে, অভিযানের সময় পুলিশ যেসব অপরাধমূলক নথি পেয়েছে তার মধ্যে রয়েছে ভারতকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা সংক্রান্ত নথিও। যে নথি পাওয়া গিয়েছে তার শিরোনামে 2047 ইন্ডিয়া টুয়ার্ডস রুল অফ ইসলামিক ইন্ডিয়া। অভিযুক্তদের কাছ থেকে 25টি PFI পারফ্লেক্টো উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে তথ্য দেওয়া হয়, সম্ভাব্য একটি জঙ্গি মডিউল পার্টনার ফুলওয়ারি শরীফ এলাকায় কাজ করছে। সেই মতো রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলি 11 জুলাই নয়া টোল এলাকায় অভিযান চালায়। এরপর সেখান থেকে পারভেজ ও জালাউদ্দিন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা। তদন্তে জানা গিয়েছে সেখানে যেসব যুবক যেতে তারা কেরল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সহ অন্য রাজ্যগুলিকে থেকে যেত। তদন্তকারীদের আরও দাবি, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন ইসলামিক দেশ থেকে অর্থ সাহায্য পেত। তদন্তকারীরা জানিয়েছেন গ্রেপ্তার হওয়া জালালউদ্দিন ঝাড়খণ্ডের একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তার এবং অপর গ্রেপ্তার হওয়া ব্যক্তি পারভেজের সঙ্গে PFI এর সম্পর্ক রয়েছে। তদন্তকারীদের আরও দাবি, জালালউদ্দিন এর আগে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্টস অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিল। ফুলওয়ারি শরীফের সহকারী পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি স্থানীয়দের শেখাত কীভাবে তরবারি ও ছুরি ব্যবহার করতে হয়। এছাড়াও তারা সাম্প্রদায়িক হিংসার ব্যাপারে উস্কানি দিত বলে অভিযোগ করেছেন তিনি। অভিযুক্তরা পাটনার হোটেলে থাকার সময় নাম পরিবর্তন করে পরিচয় গোপন করতে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। রোহিত পন্থ ফিরলেন খালি হাতে, বিরাটের ব্যর্থতায় সোশ্যাল মিডিয়ায় ঝড়, লর্ডসে চাপে ভারত। লর্ডসে একদিন সিরিজ পকেটে পুলে ফেলার হাতছানি রয়েছে ভারতের সামনে। যদিও জয়ের জন্য 247 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকে চাপে পড়েছে ভারত। স্কোরবোর্ডে 31 রান ওঠার ফাঁকে সাজঘরে ফিরেছেন রথী মহারথীরা। অধিনায়ক রোহিত শর্মা আর ঋষভ পন্থ খাতাই খুলতে পারেননি। বিরাট কোহলিও পুরনো রোগ থেকে মুক্তি না পেয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। বিরাট কোহলি ফের ব্যর্থ হতে সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে। বিরাট কোহলি ফের খোঁচা দিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি এভাবে আউট হচ্ছেন, অথচ ত্রুটি শোধরানো কেন পারছেন না সে প্রশ্নই জোরালো হয়ে দেখা দিচ্ছে। বিরাটের উইকেটটি এদিন তুলে নেন ডেভিড উইলি। 25 বলে 16 রান করে আউট বিরাট। তার ইনিংসে ছিল 3টি 4। উইলি অফ স্ট্যাম্পে বিরাটকে লোভ দেখিয়ে তার উইকেট লাভ করলেন। অফ স্ট্যাম্পে বিরাট কোহলির দুঃস্বপ্ন এদিনও অব্যাহত রইল। রোহিত শর্মার, শিখর ধাওয়ান, ঋষভ পন্থের উইকেট করার পর সকলে যখন বিরাটের ব্যাট থেকে দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা করেছিলেন, তখনই পুরনো রোগ বিরাটকে আরও কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিল। বিরাট কোহলির আউটের ধরন দেখে হতাশ ক্রিকেট প্রেমীরা। একে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিতে চেয়েছেন কিং কোহলি, তাতে সায়ও দিয়েছেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজের 3টি একদিনের আন্তর্জাতিকের পর আজ ঘোষিত টি-20 সিরিজের দলে বিরাট কোহলির নাম নেই, ব্যাট হাতে ছন্দে নেই। নেটে আগ্রাসী ব্যাটিং করলেও মাঠে নেমে বিরাটের বিগ জিরো। এসবাস্টন টেস্টে করেছিলেন 11 ও 20, টি-20 সিরিজে 1 ও 11, আজ মাত্র 16। এভাবে কেন বিরাটকে বয়ে নিয়ে বেরিয়ে ফর্মে থাকা ক্রিকেটারদের প্রতি অবিচার চলবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক লন্ডনে ওভারে জিতেছিল 10 উইকেটে, যদিও আজ বেশ কষ্ট করে চাপ কাটাতে হচ্ছে ভারতকে। 2.4 ওভারে রোহিত শর্মা আউট হন 10 বলে 0 রানে, 4 রানে প্রথম উইকেটটি পড়ে ভারতের। রিস্টপলের বলে লেখ বিফোর হন রোহিত। 8.5 ওভারে 27 রানে ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে। 1টি 4-এর সাহায্যে 26 বলে 1 রান করে সাজঘরে ফেলেন শিখর ধাওয়ান, তিনি রিস্টপলের শিকার। প্রথম 10 ওভারে ভারতের স্কোর ছিল 2 উইকেটে 28। ঋষভ পন্থ 4 বলে বেশি টেকেননি। ব্রাইডন কার্সের ফুল টস বলে পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে নামা ফিল টসের হাতে লোপ্পা ক্যাচ তুলে দেন। 10.2 ওভারে ভারতের তৃতীয় উইকেট পড়ে 29 রানে। এরপর 11.2 ওভারে দলের 31 রানের মাথায় বিরাট কোহলি আউট হয়ে সাজঘরে ফিরে যান, যা দেখে কিং কোহলির তীব্র কটাক্ষে বিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। এরপর ভারতের চাপ কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। 2004 সালের পর ভারতকে লর্ডসে প্রথম জয় এনে দিতে ভরসা তারায়।